ফটোগ্রাফি নিয়ে এতদিন ধরে আমরা তোমাদেরকে যেটা দেখাচ্ছিলাম শাটার স্পিড এক্সপোজার আইএসও কেলভিন সঙ্গে র তো আজকে আউটডোর এসে তোমাদেরকে বলেছিলাম আমি দেখাবো কি করে আমরা শ্যুট করি এখানে মডেল রয়েছে ওই কি হলো রে তোর ওকে ভয় পেয়ে গেছে ঠিক আছে তো এখানে আমরা দেখাবো তোমাদের ফার্স্ট দিন আমি বলেছিলাম মনে আছে আমি যখন ছবি তুলতে এসেছি আজকে যদি আমি পোর্ট্রেট ফটোগ্রাফি করব তো এখানে আমার মেন প্রায়োরিটি হবে অ্যাপারচার তো কী কী জিনিস সেটিংসে রাখবো শাটার স্পিড কত রাখবো আইএসও কত রাখবো অ্যাপারচার কত রাখবো যেহেতু ডেলাইটে ছবি তুলছি অ্যাপ্রক্স এখন 11:30 বাজছে তো এখন কেলভিন কত রাখলে বেস্ট হয় এইরকম আউটডোর লোকেশনের জন্য কী ধরনের কেলভিনে রাখবো রতে শ্যুট করবো না জেপ্যাকে শ্যুট করবো সেই সমস্ত বিষয়টা তোমাদেরকে আমি আজকে দেখিয়ে দেবো তো চলো তোমরা আমার সঙ্গে থাকো এখানে আমি A7 IV ইউজ করছি উইথ 50mm 1.8 ইউজ করছি এখানে তোমরা যদি দেখো কোনো লাইট কিন্তু আমি এখন ইউজ করছি না তোমরা দেখতে পাবে আমার এখানে কোনো ট্রিগার নেই তো অ্যাট ফার্স্ট আমি যেহেতু পোর্ট্রেট ফটোগ্রাফি করছি মডেলকে দেখো ব্যাকগ্রাউন্ড থেকে আমি কিছুটা এগিয়ে দাঁড় করেছি ব্যাকগ্রাউন্ডের সঙ্গে যদি একদম চিপকে দাঁড় করাতাম তাহলে কিন্তু ব্লার আসতো না তো অ্যাট ফার্স্ট আমার এখানে প্রায়োরিটি কি ব্যাকগ্রাউন্ড যাতে ব্লার হয় তো আমার অ্যাপারচার যেটা থাকবে সেটা সবচেয়ে কমের দিকে রাখবো আমার এখানে ক্যামেরাতে সবচেয়ে কম অ্যাপারচার 1.8 তো সবার ফার্স্ট আমি 1.8-এ রাখবো দেন আমি শাটার স্পিড এবং আইএসও আইএসও আমি চেষ্টা করবো কারণ সবচেয়ে কম দেওয়া কারণ ডে লাইট ফটোগ্রাফি করছি আইএসও যত কম মানে আমার 100 আছে 100 রাখলেই হয়ে যাবে তো 100 রাখবো দেন আমি এখানে শাটার স্পিড অ্যাডজাস্ট করবো তো তোমরা দেখে নাও এবার দেখো এটা তোমরা যদি দেখো তাহলে দেখতে পাবে ডার্ক দেখতে পাচ্ছ তো সবার ফার্স্ট আমার এখানে অ্যাপারচার যদি থেকে 4 থাকে এটা ভুল আছে সবার ফার্স্টে বলেছি তো অ্যাপারচার আমি সবচেয়ে কম কমিয়ে দিলাম আমার এখানে 1.8 করে দিলাম 1.8 যখন আমি করছি ওভার এক্সপোজড হয়ে যাচ্ছে তো আইএসও যেটা রয়েছে সেটাকে আমি সবচেয়ে কম করে দিতে বলেছি সবার ফার্স্টে আইএসও আমি এখানে করে দিলাম 100 কারণ আমার গ্রেনের কোনো সমস্যা থাকবে না দেন দেখো এটা আবার আন্ডার এক্সপোজ হয়ে গেছে তো এবার আমি শাটার স্পিড দিই কারণ আমার এখানে 50mm আমি ইউজ করছিলাম তো 50mm যদি ইউজ করি আমার 50mm এর উপরে রাখলে হবে তো আমি এখানে শাটার স্পিড যেটা রয়েছে সেটাকে আমি কমিয়ে দিলাম তো এবার মনে হচ্ছে এটা সঠিক এক্সপোজ লাগছে তোমরা যদি এখানটাতে দেখো তাহলে প্লাস এবং মাইনাস 0.0 রয়েছে তার মানে এখানে ক্যামেরাও বলছে যে এটা এখন সঠিক এক্সপোজ রয়েছে এবার হচ্ছে কেলভিন কেলভিন কীভাবে সেট করবো দেখো আমার যদি এখানে তোমাদের যদি দেখাই তাহলে আমার কেলভিন রয়েছে 5200 5200 হচ্ছে ইনাফ এবং আমার কাছে এটা ঠিকঠাক লাগছে কারণ ডে লাইটে 5200 কেলভিন একদম ঠিকঠাক তো এবার আমরা ফার্স্টে ছবিগুলো তুলি এরপর আমরা ডিফারেন্ট জায়গায় যাব সেখানে গিয়ে আমরা ছবিগুলো তুলব তোমাদের যদি আমি এখন যদি ইন ক্যামেরা যদি ফার্স্ট অরিজিনাল লুক যদি দেখাই তাহলে তোমরা বুঝতে পারবে যে কীরকম ছবিটা হয়েছে আমি এখানে কোনো ফ্ল্যাশ ইউজ করিনি তোমরা দেখতে পেলে আমি অন ক্যামেরা দেখিয়ে দিচ্ছি সঙ্গে সাইডে তো দেখিয়ে দেবো এবং দেখো আমি ওয়াইডে ছবি তুলেছি আমি এখানে ফ্রেম হিসেবে যদি তোমাদের বলি ফ্রেম আমি পড়াইনি তোমাদেরকে তো ফ্রেম দেখলে আমি দুপাশে দুটো দরজা রেখেছি সঙ্গে মাঝখানেই মডেলকে দাঁড় করিয়েছি তো উইদাউট লাইটে কী সেটিংস রাখছি বুঝতে পারলো এবার আমরা চেষ্টা করবো ব্যাকগ্রাউন্ড যখন একটু ডার্ক হবে এখানে আমার যথেষ্ট লাইট ছিল আমরা ব্যাকগ্রাউন্ড এবার আমার ঠিক সামনে নিয়ে যাব তো তোমরা যদি দেখো এখানে আমি মডেলকে দাঁড় করেছি কিন্তু ব্যাকগ্রাউন্ড এবং মডেলের মাঝখানে কিন্তু কোনো গ্যাপ নেই সেক্ষেত্রে ব্লার কিন্তু হবে না তোমাদের আমি যদি দেখাই ফার্স্ট আমি এখানে একটা ছবি তুলছি ওয়েট পোজ দে ফার্স্ট ক্লিক করলাম এবং সেকেন্ড ক্লিকটা দেখাচ্ছি একটু এগিয়ে আয় সামনের দিকে আরেকটু এগো আরেকটু এগো ব্যাস 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 এখান থেকে যদি আমি একটা ছবি তুলি দুটো ছবির মধ্যে তোমরা ডিফারেন্স দেখতে পাবে ওয়েট তাহলে সবসময়ের জন্য তোমাদের দেখিয়ে দিলাম যে দুটো ছবি দেখালাম যে সবসময়ের জন্য ব্যাকগ্রাউন্ড থেকে মডেলকে বা সাবজেক্টকে অনেকটা এগিয়ে নিয়ে আসবে অ্যাপারচার লেভেল কম রাখবে এরপর আমরা ডিরেক্ট সানলাইটে ছবি তুলবো ডিরেক্ট সানলাইটে যদি মডেল থাকে তাহলে তার কীরকম ছবি ওঠে তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি তোমরা যদি দেখো এখানে আমি মডেলকে যেটা দাঁড় করেছি পুরো ডিরেক্ট সানলাইটে দাঁড় করেছি এরকম সানলাইটে দাঁড় করানো তো প্রথম কথা উচিত নয় কারণ মুখ হার্শ হয় একদিকে তোমরা দেখতে পাবে আর একদিকে সফট হয়ে যায় এক্ষেত্রে দাঁড় করালে ছবি কিন্তু খুব খারাপ ওঠে বাট তোমাদের যদি কন্ডিশন এরকমই হয় তাহলে কীরকম কি সেটা স্পিড অ্যাপারচার এবং আইএসও রাখবে দেখিয়ে দিচ্ছি দেখো এইটা আমার আগের সেটিংস ছিল যেখানে দেখো মডেল কিন্তু জ্বলে গেছে তো আমি তোমাদের বলেছিলাম অ্যাপারচার সবচেয়ে কম রাখবো আইএসও সবচেয়ে কম রাখবো যেহেতু ডেলাইট ফটোগ্রাফি করছি এখানে আমি শাটার স্পিড চেঞ্জ করবো তো শাটার স্পিড আমি এখানে বাড়াচ্ছি যতক্ষণ না পর্যন্ত ছবিটা প্রপার এক্সপোজ হচ্ছে দেখো প্রপার এক্সপোজ যদি হয় না তাহলে দেখো যে এরিয়াটাতে সানলাইট পড়েছে সেই জায়গাটা জ্বলে যাচ্ছে এবং মুখটা কিন্তু আন্ডার এক্সপোজ হয়েছে তোমরা এক্ষেত্রে যেটা চেষ্টা করবে যে মুখ যেন সানলাইটের দিকে থাকে তা না হলে কিন্তু মুখটা খুব বিচ্ছিরি লাগবে আদারওয়াইজ তোমরা লাইট ইউজ করবে উইদাউট কিন্তু এটা পসিবল না তো মুখটা একটু সূর্যের দিকে রাখ আর একটু মুখটা কথা সামান্য
সো এবার আমরা ডিরেক্ট সানলাইট থেকে কিছুটা এগিয়ে নিয়ে আসবো, একটু এগিয়ে আরেকটু এগো আরেকটু এগো, ব্যাস ব্যাস। তো এখানে আমার আগে যে শাটার স্পিড, অ্যাপারচার এবং আইএসও ছিল, শাটার স্পিড সেখানে হাই ছিল কারণ ডিরেক্ট সানলাইটে ছিল, উইদাউট আমাদের মুখগুলো জ্বলে যাচ্ছিলো। এখানে আসার পর কিন্তু আমরা শাটার স্পিড অনেকটা কমিয়ে দেবো। তো শাটার স্পিড আমি এখানটাতে কমিয়ে দিচ্ছি, আমার এখানে 320 ছিল, সেখানে আমি শাটার স্পিড করে দিলাম 200, মানে শাটার স্পিড আমাকে কমিয়ে দিতে হবে। ওয়েট, দেখতে পেলে উইদাউট ফ্ল্যাশ আমরা প্রপার এক্সপোজ ছবি তুললাম, যেখানে সানলাইট থেকে এগিয়ে আনলাম। তো তোমরা আজকে বুঝতে পারলে যদি আউটডোর শ্যুট যদি করো তাহলে ডিরেক্ট সানলাইটে একদম ছবি তুলবো না, তাহলে মুখ আমাদের হার্শ হয়ে যাবে, কোনো ছবি ভালো হবে না। আমরা অলওয়েজ চেষ্টা করব সান থেকে এগিয়ে নিয়ে আসবার মডেলকে বা সাবজেক্টকে। আর একটা জিনিস, যেহেতু আমরা কোনো এডি 200 ফ্ল্যাশ কিছু ইউজ করিনি, সেক্ষেত্রে আমরা অলওয়েজ প্রপার এক্সপোজ রাখবার জন্য, আউটডোরে ছবি তুলবার জন্য আইএসও সবচেয়ে মিনিমাম রাখবো, অ্যাপারচার লেভেলও লেন্সের সবচেয়ে মিনিমাম রাখবো, বাদ বাকি সম্পূর্ণ জিনিসটা আমরা শাটার স্পিড দিয়ে খেলবো। এর উপর কোনো আর রকেট সায়েন্স নেই, যেহেতু আমরা ফ্ল্যাশ ফটোগ্রাফি শিখিনি, নেক্সট এপিসোড থেকে আমরা ফ্ল্যাশ ফটোগ্রাফি শিখবো, ক্যামেরার উপরে কী করে ফ্ল্যাশ লাগিয়ে ওয়েডিং ফটোগ্রাফিতে ছবি তোলা যায়, কী করে এডি 200 সেট করবো, কোথায় প্লেস করবো, আউটডোরে কীভাবে শ্যুট করবো, এগুলো তোমাদেরকে আমি ডিটেলসে দেখাবো। তো আজকের মতো এ পর্যন্তই। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবে, চ্যানেলে যদি নতুন হও তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবে। থ্যাংকস ফর ওয়াচিং।